সুপ্রভাত বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত মায়ার পরিবারে। দেখো বিড়াল দুটো বসে আছে, আর এখানে আমি ফ্রিজ থেকে বার করে মাছগুলো বের করে রেখেছি, কিন্তু আমার মাথায় আসছে না আমি কোন মাছটা করব, বাটা মাছ করব না ফলুই মাছ করব। এখানে দু রকমের মাছ রয়েছে, বুঝেই পাচ্ছি না। আপাতত ভিজিয়ে রেখেছি, দেখি কোন মাছটা করে উঠতে পারি। তোমাদের দুপুরে তো দেখাবোই কোন মাছটা করলাম। এদিকে দেখো নারকেলটা ভিজিয়ে রেখেছি, কচু বাটবো। আর এখানে মাছ করার জন্য সবজি কেটে নিয়েছি, কুমড়ো, আলু, বেগুন, ঝিঙে কেটে নিয়েছি। যে যে মাছটাই করি না কেন সব সবজি লাগবে মোটামুটি, বাটা মাছ করলেও তাই আর ফুলুই মাছ করলেও তাই। এখানে দেখো কচু, নারকেলটা তো দেখলে ভিজিয়ে রেখেছি, এই কচুটা দিয়ে বাটা হবে, ঠিক আছে। আর ওদিকে দেখো ভাত হচ্ছে। দেখো আজকে সকালবেলাতে তোমাদের দেখালাম আমি ফলুই মাছ আর বাটা মাছ একসাথে রেখেছিলাম, তা আমি আজকে ফলুই মাছটারই ঝোল করলাম। দেখে না, এই দেখো ফলুই মাছটারই ঝোল করেছি, তার সাথে আছে বাঁধাকপির তরকারি, আর আছে দেখো কচু বাটা, আর আছে লাউ ডাল। ব্যাস এইটুখানি আজ আমাদের মেনু। চলো তাহলে খেয়ে নিই, খেয়ে তারপরে আবার আসছি। আজকে কী কী জিনিস কিনে এনেছি সেগুলো তোমাদের সাথে সব শেয়ার করব। চলো বলছি তো, আমি মুছবো, আমি ভালো করে মুছবো, মুছতে হবে না। মুছতে হবে না, আমি ভালো করে মুছবো, যাও। হাই বন্ধুরা, দেখো এখন আমি তোমাদের সকালবেলা বলেছিলাম যে আমি মার্কেটিংয়ে যাব, আমার মার্কেটিং করা হয়ে গেছে। আর প্রচণ্ড গরম, কি বলবো, রাস্তায় বেরিয়ে যেন আমার দম বন্ধ হয়ে গেল, এতটাই গরম লাগছে। রাস্তায় শুধু মানে কিচ্ছু খেলাম তো না, শুধু একটু ঠান্ডা খেয়ে চলে এলাম। একটা বড় বোতল ঠান্ডা কিনে নিয়ে চলে এসেছি, ওটা বাড়িতে এখন ফ্রিজে ঢোকাবো, তারপরে খাবো। দেখো কী কী কিনেছি তোমাদের সাথে শেয়ার করছি, দাঁড়াও। অনেক কিছুই মোটামুটি কিনে নিয়ে এলাম, তা সেগুলো এখন আমি খুলিনি, তোমাদের দেখাবো, তারপরে আমি খুলবো। যেটা সব থেকে বেশি দরকারি জিনিস দেখো আমি কিনে এনেছি, এই দেখো একটা পুরো মাজার বোতল কিনে নিয়ে চলে এসেছি। মানে এটা দেখে আমার এত লোভ লাগছে, এসে যাই গিয়ে খাবো, আমি এটা ঢুকে দিই, রাস্তায় আর খাইনি, এতটাই গরম লাগছিলো। একটা মাজার বোতল কিনে নিয়েছি, দেখতে পাচ্ছো একটা। আর দেখো দাঁড়াও, সব দরকারি জিনিস কিনেছি, অদরকারি জিনিস কিছু কিনিনি আমি। আর এটা হচ্ছে গরমকালে যেটা আমার সব থেকে বেশি দরকার, আমার ভীষণ ইচিংয়ের প্রবলেম হয়, মানে এত ঘামি আমার, পুরো কী হয় প্রচণ্ড ইচিং, আর র্যাশ বেরোয়, এ হয় প্রচণ্ড, এ হয়। সেই জন্য আমার এই মানে যতদিন গরম থাকবে আমার এরকম পাউডার দুটো তিনটে খরচ হয়ে যায়। আমি মানে সারাক্ষণ ভূতের মতো যখনই বাড়িতে থাকি এই পাউডারটা দিই, মানে ভীষণ উপকার পাউডার। মানে এটা তোমরা ইউজ করতে পারো, ক্যান্ডিড পাউডারটা ভীষণ ভীষণ উপকার পাউডার, তোমরা যারা মেখোছো তারা তো নিশ্চয় জানো, আমি তো ভীষণ উপকার পাই, সেই জন্য আমার এটা লাগেই। হ্যাঁ, এই একটা পাউডার এনেছি, আমি ব্যাগটাতেও খুলতে পারিনি এখনো, তোমাদের দেখাবো বলে। এ দেখো একটা গরমের সবই দরকারি, এটা হচ্ছে একটা সিক্রেট নিয়ে এসেছি, বডি স্প্রে সিক্রেট। আর এনেছি হচ্ছে একটা ল্যাকমে সানস্ক্রিম, একটা লোশন নিয়ে এসেছি, এটা তো লাগেই, আমার মেয়ের তো লাগে, ও কলেজে সকালবেলা এখন গরমে যাচ্ছে, ও লাগিয়ে যাচ্ছে, ওর জন্য একটা। আর আমি তো আমি আগের ভিডিওতে একটা দেখিয়েছি তোমাদের, সানস্ক্রিম বানিয়ে রেখেছি আমি তো, ওটা মেখেই এখন দেখো আমি এখনও ওটা মেখেই বেরিয়েছিলাম, আমি এখনও মুখ ধুইনি, প্রচণ্ড উপকারী ওই জিনিসটা। তা ও তো মাখবে না, ওকে একটা এরম কিনে দিলাম, এটা একটা কিনেছি। আর আর আছে মানে মেয়েরা যেগুলো দেখলে সবসময় কেনে, মানে থাকলেও বাড়িতে আমার মনে হয় গাঁদা গাঁদা রয়েছে, তাও আমি কিনি, যেটা মানে না মানে সাজার জিনিস আর কি, সাজার বলতে এমনি না, মানে এই ক্লিপ এইগুলো দেখো, এরকম দুটো ক্লিপের পাতা কিনে নিয়েছি আমি, দেখতে পাচ্ছ দুটো পাতা কিনেছি। আর দেখো একটা কিনেছি নেল পালিশ, L18-এর একটা নেল পালিশ, কালারটা দেখো কত সুন্দর, কালারটা বেশ সুন্দর দেখতে। আর কিনেছি এটা, নিশ্চয়ই তোমরা জানো কি এটা হচ্ছে, হেয়ার রিমুভার ইরেজারটা, ওটা একটা কিনে নিয়েছি, আমার লাগে এটা, এটা একটা কিনে নিয়েছি। আর কিনেছি দেখো ক্লিপগুলো, এত সুন্দর দেখতে লাগলো, আমি না এরকম ক্লিপগুলো বেশ দেখিনি, দেখো কত সুন্দর দেখতে ক্লিপগুলো,
ভীষণ সুন্দর দেখতে ক্লিপগুলো, 30 টাকা করে নিলো, খুব সুন্দর দেখতে ক্লিপগুলো। এটা হচ্ছে লাগাবার, এই চুলে এরকমভাবে উঠিয়ে লাগাবে, সুন্দর দেখতে, দেখো ক্লিপগুলো ভীষণ সুন্দর লাগছিল, ওই জন্য আমি 30 টাকা দিয়ে দুটো 60 টাকার কিনে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর আর মোটামুটি কিছু কিনে, আর একটা হচ্ছে এইরকম ক্লিপ কিনেছি, এই যে এরকমভাবে লাগায় সেরকম একটা ক্লিপ কিনে দিয়েছি, দেখো পুরো স্টোন, এটা এই যে এখানটা পুরো স্টোন, বুঝতে পেরেছো, পুরো স্টোনের এটা একটা কিনে নিয়েছি, ব্যাস এইটুকুনি আমার মার্কেটের ছিল। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট বক্সে কমেন্ট দিও, আর আমাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।